শাকিব খানের নতুন নায়িকা হিসেবে কর্টনি কফিকে নির্বাচন করা হয়েছে, কিন্তু কর্টনি কফি শাকিব খানের সঙ্গে শুটিং করতে রাজি না। কিন্তু কেন? তবে কি শাকিব কর্টনি কফিকেও প্রস্তাব দিয়েছেন নাকি অন্য কিছু? প্রিয় দর্শক, এ বিষয়ে সম্পূর্ণ জানতে হলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। নিজের জন্মদিনেই এক খবরে ভক্তদের চমকে দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুবলি ববিরা নন, তার নতুন সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন এক মার্কিন তরুণী। সিনেমার শুটিং হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। বিগ বাজেটে তৈরি হবে এই সিনেমা, যার নাম রাজকুমার। গতকাল সোমবার জন্মদিনের মতো বিশেষ দিনে রাজকুমার এর মহরত অনুষ্ঠিত হয়। এরপরই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই আমেরিকান নায়িকার ছবি প্রকাশ করেন শাকিব খান। এরপর থেকেই এই বিদেশি নায়িকাকে নিয়ে কৌতূহল বাড়ে সিনেপ্রেমীদের মাঝে। বিশেষ করে শাকিব ভক্তরা জানতে উদ্গ্রীব, কে এই মার্কিন তরুণী, তিনি কি বাংলা জানেন। মহরত অনুষ্ঠানে প্রকাশিত সিনেমার ওয়ার্কিং পোস্টার ও অন্যান্য সব তথ্য থেকে জানা যায় এই মার্কিন অভিনেত্রীর নাম কর্টনি কফি। জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট। কর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অফ থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্ম দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেন্সি এজ এন এঞ্জেলস এ প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়া কর্টনি কফি থিয়েটারে মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি, দ্য মিউজিক্যাল অভিনয় করেছেন। সিনেমার পরিচালক হিমেল আশরাফ অভিনেত্রী কর্টনি সম্পর্কে বলেন, আমরা 86 জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কর্টনিকে নির্বাচন করি। তিনি থিয়েটার করেন, সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন। নিজের নতুন সিনেমার বিষয়ে শাকিব খান বলেন, শুধু গ্রিন কার্ড নেওয়ার জন্য আমেরিকাতে আসিনি, আমার যেটা আসল কাজ সেটাই করছি। এখানে যেহেতু পরিবেশটা আমার জন্য একেবারেই নতুন, তাই সব কিছু গোছাতে কিছুটা সময় লাগছে। এতদিন যেই স্বপ্ন দেখতাম এখন সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম। যতদিন আমার শক্তি থাকবে ততদিন বাংলার সিনেমাকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।